যে রাস্তা দিয়ে যাচ্ছি, একটু বড় করে ব্যানারে লেখা, বাসায় বসে মাসে আয় করুন 20-30 হাজার টাকা। এক মাস জবে অ্যাপ্লাই করার পর ভাইয়া কোনো জব নেই আমার আসলে। আরে আপনি কি মার্কেট প্লেসে কাজ করছেন, আপনি মার্কেট প্লেস নষ্ট করছেন, জীবনেও কাজ পাবেন না এখানে, ইংরেজি কি সব ভুল ভাল লিখেছেন, মনে হচ্ছিল যে আসলে এসব ভুয়া। অলমোস্ট প্রায় 18 লাখ টাকার মতো আয় করেছে। আমার পুরো নামটা হচ্ছে জয়িতা ব্যানার্জী, আমার জন্ম হচ্ছে বরিশালে। বাবা যেহেতু গভর্নমেন্ট চাকরি করতো, আমার বাবার ট্রান্সফার হয়ে চট্টগ্রামে আসে, তখন আমি মামা বাড়িতেই থাকতাম। আমার মামা বাড়িতে ক্লাস 1 ক্লাস 2 এই সময়টা কাটিয়েছি। এরপরে আমার বাবা যেখানে থাকতো বোয়ালখালীতে চট্টগ্রামে, ওখানে গোবিন্দী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেটেছে। যখন আমি ক্লাস 6 পড়ি, আমি চট্টগ্রামে মেইন শহরে চলে আসি এবং আমি কাপাসগোলা সিটি কর্পোরেশন গার্লস হাই স্কুলে পড়ি। প্রায় ইন্টার পর্যন্ত আমার এখানেই পড়া হয় ওই স্কুল অ্যান্ড কলেজে। সবারই সরকারি ইউনিভার্সিটিতে বুয়েট চুয়েটে পড়ার ইচ্ছা থাকে, আমারটা বেসরকারি ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা ছিল। আমি যখন পড়তাম তখন আমার কম্পিউটার সায়েন্স রিলেটেড ব্যাপারের অনেক বেশি ইন্টারেস্ট ছিল। ছোট যখন ছিলাম 2012 দিকে, তখন কি হতো যে আমার ভাই একটা কম্পিউটার কিনে এবং ওই কম্পিউটারটার প্রতি আমার অনেক বেশি ইন্টারেস্ট ছিল, কিভাবে চালায়, কি করে, কিভাবে ইমেল ক্রিয়েট করে। সো এই জিনিসটা না আমার মাথায় ঘুরতো। তো আমি কি করতাম, বাসায় বসে কম্পিউটার চালাতে পারতাম না যদি নষ্ট হয়ে যায়। যখন ইন্টারটা পাস করলাম তখন আমার মনে হলো যে অ্যাকচুয়ালি এখন তো আমি বড় হয়ে গেছি, এখন আমার একটা চাকরি দরকার। আমার সেমিস্টার ফি ছিল 23,400 টাকা, যেটা আমার বারবার মাথায় থাকে সবসময় 23,400 টাকা। তো আমার বাবার বেতন যদি 2 মাসের বেতন একসাথে করা হয় তাহলে হতো না। আমার কতগুলো ফ্রেন্ডস ছিল প্রিমিয়ার ইউনিভার্সিটিতে, আমার মনে আছে, তো ওরা যেহেতু ছেলে ওরা টেক স্যাভি অনেক, ওদের ইন্টারেস্ট যে এই যে ফ্রিল্যান্সিং ব্যাপারগুলোতে অনেক ইন্টারেস্ট ছিল, ওদের কাছ থেকেই আমার আসলে মাথায় এই ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারটা ঢুকে। ওদের সাথে আমার মনে আছে চিটাগংয়ের প্রথম যে ইনস্টিটিউট বা এখানে আউটসোর্সিং ইনস্টিটিউটে যাওয়া, আমার ওখানে আমার মনে আছে যে আমরা সবাই শেয়ার করে আউটসোর্সিংয়ের কত একটা সিডি কিনি, তো ওটা থেকে আই ডোন্ট থিঙ্ক যে আমরা কেউ কিছু শিখতে পেরেছিলাম ওখান থেকে। তারপরে ট্রাই করা শুরু করলো, আমার কাছে একটা জুম মডেম ছিল, একটা সিম দিত তখন টেলিটকের, যেখানে না যারা জিপিএ 5 পেয়েছে তারা 99 টাকায় 1 GB কিনতে পারতো। আস্তে আস্তে নিজ নিজ রিসার্চ করা শুরু করলাম অ্যাবাউট ফ্রিল্যান্সিং। এখন আমি রিসার্চ করা শুরু করি, আস্তে আস্তে আমি প্রোফাইল করি। এক মাস জবে অ্যাপ্লাই করার পর ভাইয়া কোনো জব নেই আমার আসলে। এদিকে আমি চাকরিও পাই নাই, তারপরে টিউশনও নাই, আমার একদম 0 টাকা, মনে হচ্ছিল যে আসলে এসব ভুয়া। তো পরে দিয়ে আমি চিন্তা করলাম যে ফেসবুকে জিজ্ঞেস করি মানুষকে একটু। তো ওখানে একটা গ্রুপ ছিল আপওয়ার্ক বাংলাদেশ, ওখানে আমি একটা পোস্ট করি আমার প্রোফাইল লিঙ্কটা দিয়ে, যে একটু কি আমাকে কেউ সাহায্য করবেন যে আসলে আমার প্রোফাইলটা ভুলটা কোথায়। মানুষ কমেন্ট করা শুরু করে এবং বলল যে আরে আপনি কি মার্কেট প্লেসে কাজ করছেন, আপনি মার্কেট প্লেস নষ্ট করছেন, জীবনেও কাজ পাবেন না এখানে, ইংরেজি কি সব ভুল ভাল লিখেছেন। একটা কমেন্ট ছিল যেটার মধ্যে লেখা, আপনি কি পারেন, এই জিনিসটাই তো নেই, তো আপনি এক কাজ করেন, এই লিস্টটা নেন, এটা দিয়ে আসলে এভাবে স্কিল বিল্ড করেন, তারপরে নিজের পোর্টফোলিও বানান, তারপরে ইংরেজিও ভালো করেন, একটা মাস টাইম গ্যাপ নেন, নিয়ে শিখেন। ডিসেম্বরে প্রোফাইল করেছে, জানুয়ারিতে স্টার্ট, ফেব্রুয়ারির 1st উইকে একটা কোম্পানি থেকে আমাকে 1,000 শব্দের জন্য শুধুমাত্র $1 দিবে। আমার মনে হয়েছে নাই মামার থেকে কানা মামা ভালো, তো আমি নিয়ে নিলাম ভাইয়া। তো আমি সরাসরি শুরু করে দিলাম কাজ করা ওদের সাথে। আমার মনে আছে প্রায় 3 মাস কাজ করার পরে প্রায় $100 হয়েছে। এরপরে আমার আরও ইন্টারেস্ট বাড়ে এবং আমার খুবই ক্ষুদ্র নলেজ ছিল, আমি শুধু আর্টিকেল রাইটিং করতে পারবো। আমি একটা কোম্পানিতে অ্যাপ্লাই করি বা ওখানে আপওয়ার্কে অ্যাপ্লাই করি, যেখানে 2-3 মাস ধরে না ওরা শুধু আমাকে মার্কেটিংয়ে শেখাবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমি শেখার ট্রাই করি ওদের সাথে। অ্যান্ড ইট ওয়াজ এ সাকসেস অ্যাকচুয়ালি ফর মি, বিকজ আমার মনে হয় যে ওখান থেকে আমি আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের সকল কিছু শিখেছি। এরপরে ওরাই আমাকে হায়ার করে ফর দ্য ফার্স্ট টাইম, অ্যান্ড ওরা আমাকে মান্থলি একটা স্যালারি দিত $600-এর মতো। এখন আমার মতো একটা স্টুডেন্ট যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, যার সেমিস্টার ফি 6 মান্থে মেবি 25-26 হাজার টাকা ছিল তখন, তো আমার জন্য পার মান্থ $600 ইজ লাইক আমার লটারি লেগে গেছে। এত কিছু ফেস করে আসছি, লেটস টিচ পিপল, মানুষকে পড়াই, কেমন লাগে দেখি, যে সুন্দর করে কথা বলতে পারি পড়াই, বুঝতে পারবে হয়তো মানুষ। 2019 দিকে আসলে আমি প্রথম পড়ানো স্টার্ট
করি, আমি একটা প্ল্যাটফর্মে পড়াই, পড়ানোর পরে ওখানে প্রায় 10-12 হাজার স্টুডেন্টের মতো, এবং দেখা যায় যে আমার মতো অনেক ছেলেমেয়েরা না মানে আমার থেকে শিখেও ফ্রিলান্সিং করছে। আমার কাছে মনে হয় যে মেবি যেটা আমি করেছি আসলে সেটা আমার স্টুডেন্টরাও করতে পারবে। তো আমি আমার স্টুডেন্টদেরকে একটা কথা বলি সবসময় যে যদি জীবনে প্রয়োজনীয়তা থাকে তাহলে অনেক দূর যাওয়া যায়। আমার লাস্ট 7 মান্থে ভাইয়া মানে যদিও অনেক কষ্ট করে কাজ করেছি, কোনো দিকে তাকাই নেই, সোশ্যাল মিডিয়াতে যারা জানে আমাকে তারা দেখবে যে আমি সব দিক থেকে ইনঅ্যাক্টিভ। তো আমি অলমোস্ট প্রায় 18 লাখ টাকার মতো আয় করেছি, আমি মার্কেট প্লেস থেকে 7 লাখ টাকার মতো আয় করেছি, মার্কেট প্লেসের বাইরেও আয় করেছি।